হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুজ সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি ওয়ার্ডের বর্ডার অ্যান্ড শেডিং এই অপশন দুটি সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনি যদি কোনো টেক্সটে যদি বর্ডার দিতে চান অথবা কোনো টেক্সটে যদি শেডিং দিতে চান অর্থাৎ শেড দিতে চান সেটি কিভাবে দেবেন সেটি আমি এই টিউটোরিয়ালে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ প্রথমে আমি শেডিং অপশন সম্পর্কে আলোচনা করছি তারপরে আমি বর্ডার অপশন সম্পর্কে আলোচনা করব শেডিং এর বিষয়টি হচ্ছে আপনি কোনো একটি টেক্সটের নিচে যদি শেড দিতে চান তাহলে সেই ক্ষেত্রে শেডিং অপশনটি ব্যবহার করবেন যেমন এখানে এই যে ডিসকাসিং আমি লিখেছি এই ডিসকাসিং টেক্সটির পিছনে যদি আমি কোনো শেড দিতে চাই শ্যাডো দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিভাবে দেব সেটি হচ্ছে এই হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এখানে একটি বাটন রয়েছে এটি হচ্ছে শেডিং বাটন এখানে এই যে তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কালার প্যালেট চলে আসবে এখান থেকে আপনি যেই কালারের শেড দিতে চাচ্ছেন শ্যাডো দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে আমি এটি দিতে চাচ্ছি আমি এটি ক্লিক করলাম তাহলে দেখুন আমার টেক্সটের পিছনে একটি শ্যাটো চলে আসছে তারপরে আমি যদি এই শ্যাটোটা রিমুভ করে দিতে চাই তাহলে আমি আবার এটি সিলেক্ট করলাম টেক্সটটি তারপরে এখানে তীরে ক্লিক করে আমি হচ্ছে নো কালারে ক্লিক করলাম তাহলে সেই শ্যাটোটা চলে যাবে কিন্তু একটি বিষয় লক্ষ্য করুন আমি এখানে ক্লিক করার পরে আমি এই যে হলুদ কালারের আমি একটি শার্টো নিয়ে চলে আসলাম ইতিপূর্বে আপনারা হাইলাইটার যে টুলটি রয়েছে সেই হাইলাইট টুল সম্পর্কে জেনেছেন অর্থাৎ হাইলাইটারের মাধ্যমে কিভাবে টেক্সট হাইলাইট করতে হয় সেটি সম্পর্কে জেনেছেন আমি কোনো একটি টেক্সট হাইলাইট করছি যেমন এখানে এই যে বর্ডার এই টেক্সট আমি হাইলাইট করছি এটা আমি সিলেক্ট করলাম তারপরে এইখানে যে হাইলাইট যে বাটন রয়েছে এই বাটনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি হলুদ কালার দিলাম তারপরে দেখুন এই দুটি কাজ কিন্তু একই ধরনের অর্থাৎ এখানেও যেমন দেখাচ্ছে এখানেও তেমন দেখাচ্ছে তাহলে এই দুটি অপশনের পার্থক্য কি এই দুটি অপশন আলাদা দেওয়ার কারণটা কি এর কারণটি হচ্ছে এর বেশ কিছু পার্থক্য রয়েছে আমি এখানে একটা আলোচনা করছি তার আগে আমি এই যে শ্যাডো দিয়েছি আমি এই শ্যাডোটি আগে নো কালার করে দিচ্ছি নো কালার এবং এখানে যে আমি হাইলাইট করেছি এটি আমি আগে নো কালার করে দিলাম এখন এই দুই অপশনের পার্থক্য সম্পর্কে আলোচনা করছি আপনি যদি এই পুরো টেক্সটটি সিলেক্ট করেন সিলেক্ট করার পরে তারপরে আপনি এটি যদি হাইলাইট করেন দেখুন এখানে হাইলাইট হয়েছে তারপর দেখুন এগুলো হাইলাইট হয়েছে এবং এই দুইটি লাইনের মাঝে কিন্তু কিছু সাদা স্পেস রয়েছে অর্থাৎ স্পেসগুলোতে সে কোনো কালার দিতে পারে নাই কিন্তু আমি যদি এটা আন্ডো করলাম তারপরে আমি যদি এইখান থেকে যদি এটা হাইলাইট না করে শ্যাডো যদি দিই হলুদ কালারের শ্যাডো দিলাম তাহলে দেখুন সে স্পেস সহ সকল টেক্সটের নিচে সেই শ্যাডো দিতে পেরেছে এটি হচ্ছে মূলত হাইলাইটার এবং শ্যাডোর মধ্যে মূল পার্থক্য এরপরে আমি বর্ডার সম্পর্কে আলোচনা করছি বর্ডারের কাজটি হচ্ছে কোনো একটি প্যারা অথবা কোনো একটি টেক্সটে যদি আপনি বর্ডার দিতে চান তাহলে সেই বর্ডার অপশানটি ব্যবহার করতে পারেন যেমন আমি এই টেক্সটে অর্থাৎ এই প্যারাগ্রাফে আমি কাঠসে রেখেছি তারপরে এখানে প্যারাগ্রাফ সেকশনে এখানে একটি বর্ডার বাটন রয়েছে এইখানে আমি ক্লিক করলাম করার পর দেখুন এখানে বটম বর্ডার রয়েছে এই বটম বর্ডারে যখন মাউস নিয়ে যাচ্ছি তখন এর নিচে বর্ডার শো করছে অর্থাৎ এই প্যারাগ্রাফের নিচে বর্ডার আসছে তারপরে আপনি যদি টপে বর্ডার দিতে চান তাহলে এই টপটি সিলেক্ট করতে পারেন অন্যভাবে এখানে লেফট রাইট আপনি রাইটে বর্ডার দিতে চাইলে রাইটটি সিলেক্ট করবেন আর আপনি যদি বর্ডার রিমুভ করতে চান যেমন আমি এখানে অল বর্ডারে ক্লিক করলাম তাহলে আমার চতুর্দিকে বর্ডার চলে আসছে তারপরে আপনি আবার এই তীরে ক্লিক করার পরে এখানে যে নো বর্ডার এটিতে ক্লিক করলে আপনার বর্ডারটি রিমুভ হয়ে যাবে তারপরে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেমন এখানে এই যে আউটসাইড বর্ডার তারপরে ইনসাইড বর্ডার এখানে ইনসাইড বর্ডার শো করছে না আপনি যদি এই পুরোটি সিলেক্ট করেন সিলেক্ট করার পরে তারপরে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে ইনসাইড বর্ডার অর্থাৎ ভিতরের বর্ডারগুলো চলে আসছে অন্যভাবে এখানে হরিজেন্টাল বর্ডারটা শো করছে কিন্তু ভার্টিক্যাল বর্ডার এখানে শো করছে না কারণ এখানে ভার্টিক্যাল বর্ডার দেওয়ার মতো কোনো অপশান নাই এছাড়াও এখানে বর্ডারের আরও বেশ কিছু কাজ রয়েছে এই বর্ডার সম্পর্কে যখন আমরা টেবিল নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব এখানে জাস্ট শুধু আপনি জেনে রাখেন যে এখান থেকে আপনি টেক্সটে বর্ডার দিতে পারেন এছাড়াও আপনি যদি কোনো সিঙ্গেল টেক্সটে বর্ডার দিতে চান যেমন আমি এটি সিলেক্ট করলাম ডিসকাশন তারপরে আমি এই তীরে ক্লিক করার পরে আমি অল বর্ডারে ক্লিক করলাম তাহলে দেখুন এই টেক্সটটা বর্ডার চলে আসছে তারপরে এটা রিমুভ করতে চাইলে অনুরূপভাবে সিলেক্ট করে নো বর্ডারে ক্লিক করলে সেটি রিমুভ হয়ে যাবে এ পরে আপনারা অ্যামাজনের শেডিং এবং বর্ডার এই দুটি অপশন সম্পর্কে জানলেন আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ